বন্ধুরা, আজ আলো এই চ্যাপ্টার শুরু করব। এই অংশে তোমরা মূলত গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই সম্পর্কে জানবে। যদি নতুন কেনা স্টিলের চামচ বা বাটি, তার ভেতরেও নিজেদের প্রতিফলন দেখতে পাও। এরকম একটা চামচ, তার ভেতরের দিকটা যেটা ঢোকানো দিক তাকে বলে অবতল দিক, এবং বাইরের দিক যেটা নাকি বাইরের অংশ তাকে বলা হয় উত্তল দিক। এখন এই যে কোনো অংশই সেই প্রতিফলক তল, যেটাকে আমরা বলছি, যেখানে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, সেটা যদি কোনো ফাঁকা গোলকের অংশ হয় তবে তাকেই আমরা বলছি গোলীয় দর্পণ। মানে গোলীয় দর্পণ দু রকমের, একটা অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। কেমন? এখন অবতল দর্পণ, এই যে এখানে যেমন আমি দেখিয়েছি, যদি একটা এর ছবি আমি আঁকি তাহলে সেটা দেখা যাচ্ছে কি এর ভেতরে ঢোকানো দিকটা হচ্ছে উজ্জ্বল চকচকে এবং বাইরের দিকটা হচ্ছে ঘষা। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা ওপরের দিক সেটা হচ্ছে চকচকে দিক, এই দিকটা হচ্ছে চকচকে উজ্জ্বল দিক, এবং ভেতরের দিকটা কিন্তু ঘষা বা পারদের প্রলেপযুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই উত্তল দর্পণ বা অবতল দর্পণ, এই গোলীয় দর্পণের যে কোনো বিষয় জানবার জন্য আমাদের কতগুলো রাশি জানতে হবে। তাহলে প্রথম আমি ছবি এঁকেছি এই যে এদিকে এম এম ড্যাশড, এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, এবং যেটা নাকি অবতল দর্পণ। তোমরা বুঝতে পারছো অবতল দর্পণের ভেতরটা ঢোকানো থাকবে। এখন এই অবতল দর্পণের বা গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, এটাই হচ্ছে দর্পণের মেরু, যাকে আমরা পি নাম দিয়েছি। আর বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র হচ্ছে এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই দর্পণের বক্রতা কেন্দ্র। অর্থাৎ আমরা যদি পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এই দর্পণের ছোট্ট একটা অংশ বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র সেটাকেই আমরা বলছি কি বক্রতা কেন্দ্র। আর বক্রতা ব্যাসার্ধ কী হবে? বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এই মেরু থেকে এই যে বক্রতা কেন্দ্র, এর যে দূরত্ব সেটাই হলো বক্রতা ব্যাসার্ধ। কেমন? যেগুলো আমি এই পাশে পাশে লিখেছি। এখন আরেকটা অংশ হচ্ছে যে প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে সংযোগকারী যে সরলরেখা, তাকেই বলছি আমরা ওই দর্পণের প্রধান অক্ষ। এটি হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। ছবিতে এক্স ওয়াই, বা এখানে যদি আমি এদিকে উত্তল দর্পণ এঁকেছি, এখানেও যদি এই কেন্দ্র সংযোগকারী রেখাটি যুক্ত করে দুদিকে বাড়িয়ে দিতাম, তাহলে সেটাই হতো উত্তল দর্পণের জন্য প্রধান অক্ষ। আচ্ছা, এরপর চলে যাচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এর ফোকাস কী। ফোকাস বা মুখ্য ফোকাস উত্তল বা অবতল দর্পণের জন্য বলতে বোঝায় যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণ, যে কোনো দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর যদি প্রধান অক্ষস্থিত কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে সেই বিন্দুকেই বলা হচ্ছে ওই দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস। ঠিক যেমন এখানে দেখানো হয়েছে যে একটা আলোকরশ্মি এসে পড়েছে এবং তারপর সেটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই এফ বিন্দু। কেমন? সেটাকেই আমরা বলছি ফোকাস। এবং এই ফোকাস থেকে এই যে মেরু, এর দূরত্ব সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। কেমন? এখানে এফপি বা এখানেও এফপি, এই দুটোই হচ্ছে কিন্তু ফোকাস দূরত্ব। এটা অবতল দর্পণের জন্য, এটা উত্তল দর্পণের জন্য। এখানে উল্লেখ্য, দেখো মেয়েরা, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এসে কোনো বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। আর এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কী হয়েছে, অপসৃত হচ্ছে, এফ বিন্দু থেকে মনে হচ্ছে যেন বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে সেই জন্য এই উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। আচ্ছা, আর একটা কথা এখানে তোমাদের জানা উচিত, সেটা হলো
যে উপাক্ষীয় রশ্মি কী, যেটা এরপরে তোমরা এই ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ এর মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে তোমরা জানতে পাবে। এখানে একটি অবতল দর্পণের উপর এবি রশ্মি আপতিত হয়ে হবার পর বি বিন্দু থেকে বিএফ পথে প্রতিফলিত হয়েছে। যদি উপাক্ষীয় রশ্মি হচ্ছে, যদি প্রতিফলক তলের উপর এই আপতিত রশ্মি খুব সামান্য কোণে এসে পড়ে এবং যার ফলে এই মেরু থেকে এই বিবিন্দুর দূরত্ব খুবই কম হয়, তাহলে অর্থাৎ পিবি এই বিন্দুটা কিন্তু খুব কাছাকাছি, বিটা মনে করো পি এর খুব কাছে অবস্থিত, তাহলে পিএফ সমান সমান কী হবে, বিএফ এই দূরত্বের সঙ্গে সমান হবে, তাহলে এই রকম রশ্মিকে বলা হয় উপাক্ষীয় রশ্মি।